টানা তিন দিনের ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রে পর্যটকের ঢল নেমেছে। হোটেল মোটেলগুলোতেও ঠাঁই মিলছে না। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং রবিবার মহান শহীদ দিবস নিয়ে টানা তিন দিনের ছুটির সুযোগে কয়েক লাখ পর্যটক কক্সবাজার সৈকতে এসে ভিড় জমিয়েছেন। করোনার কারণে ঘরবন্দি মানুষ করোনার ভীতি কাটিয়ে টানা ছুটি পেয়ে ভিড় জমিয়েছে কক্সবাজার, কুয়াকাটা সৈকত সহ পর্যটন স্থানগুলোয়। পর্যটন সংশ্লিষ্টদের তথ্য মতে এই ছুটিতে কক্সবাজারে 4 লাখের বেশি পর্যটকের সমাগম হয়েছে। তবে হোটেল মোটেলে স্থান সংকুলানের অভাবে বেশি ভাড়া গুনতে হচ্ছে পর্যটকদের। দর্শক, জানাচ্ছিলাম তিন দিনের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড় জমেছে। সেই বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়া রুমি। শঙ্কর, জানাবেন এখন পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আসলে স্বাস্থ্যবিধিও মানা সম্ভব হচ্ছে কিনা? টানা ছুটি মানেই কিন্তু কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে থাকে। এখানে সাপ্তাহিক দুদিন ছুটির পাশাপাশি এবং রোববার, আগামীকাল রোববার 21শে ফেব্রুয়ারির ছুটির দিন হওয়ায় কক্সবাজারে কিন্তু এবার বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। আমি টুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে এই মুহূর্তে কক্সবাজারে 3 থেকে 5 লাখের মতো পর্যটক কক্সবাজারে অবস্থান করছেন এবং এইসব অনেকে কিন্তু হোটেল কক্ষগুলো বুকিং হয়ে পড়ায় অনেকেই বিচে এবং বিভিন্ন স্থানে রাত্রি যাপন করতে হয়েছে তারা হোটেল কক্ষ বরাদ্দ না পাওয়ায়। এবং পুলিশ কিন্তু এইসব পর্যটকদের নিরাপত্তার জন্য নানান ধরনের ব্যবস্থা নিয়েছেন, তারা বিশেষ ব্যবস্থা নিয়েছেন এবং টহল জোরদার করেছেন। এখানে সেই সাথে পর্যটকদের যাতে হয়রানির শিকার হতে না হয় এখানে মোবাইল ভ্রাম্যমান আদালতও পরিচালনা হচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আমি টুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলবো এবং উনি জানাবেন আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে এবং পর্যটকরা কি অবস্থায় আছে। আপনারা জানেন যে গত 3 দিন ধরে আপনার সরকারি টানা ছুটির কারণে বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক আগমন করেছেন। আমরা ধারণা করছি প্রায় 3 লক্ষ পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছেন। এই পর্যটকের নিরাপত্তা বিধানে টুরিস্ট পুলিশ সদর নির্মিত কাজ করে যাচ্ছে এবং আমাদের বিচ কেন্দ্রিক প্রায় 9টা টিম কাজ করছে এবং সিভিলও কাজ করছে। এর পাশাপাশি কক্সবাজার জেলায় বিভিন্ন পয়েন্টগুলোতে সর্বমোট 19টা টিম কাজ করে যাচ্ছে, 17টা টিম কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের বিচে আমাদের নিরাপত্তা বিধানের জন্য বিচ বাইক দিয়ে বাইসাইকেল দিয়ে আমরা টহল করে যাচ্ছি আর হোটেল মোটেল রিসোর্ট জোন এতে মোটরসাইকেলে আমরা নিয়মিত টহল করে যাচ্ছি। জুমি, উনি টুরিস্টদের জন্য নিরাপত্তার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন সেটি জানালেন, পাশাপাশি আগামীকালও কিন্তু কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক সমাগম ঘটবে। এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি সেন্ট মার্টিন, ইনানিবি, ফাতুরে সৈকত, মহেশখালের আদিনাথ মন্দির, রামুর বৌদ্ধ মন্দির, দুলাজারা সাফারি পার্ক সহ কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলোতেও কিন্তু এই মুহূর্তে বিপুল সংখ্যক পর্যটকের জমেছে আমরা জেনেছি। শঙ্কর, আপনাকে ধন্যবাদ।